মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আব্বালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়াস সালিহা ফিল নাওম। বিশ্ব নবী যখন ঘুমাতেন ওহি নাজিল শুরু হতো স্বপ্নের মাঝে, সকাল বেলায় তিনি তাই দেখতেন, রাতে স্বপ্নে যা দেখেছেন। সুবহানাল্লাহ, সকাল বেলা এমন ঘটনা ঘটতো যেটা রাতেই তিনি দেখতেন। মিসলা ফালাকি সুবহ, মায়েশা বলেন সকাল বেলায় আকাশ যেমন স্পষ্ট, উনি স্বপ্নে যা দেখতেন দিবালোকে আবার সেটাই স্পষ্ট দেখতে পেতেন। সুম্মা হুব্বে বাইলাইহিল খালা, স্বপ্নে ওহি আল্লাহ তাআলা যখন পাঠানো শুরু করলেন, বিশ্ব নবীর কাছে কোন লোকালয় আর ভালো লাগে না। এতদিন মানুষের বাড়িতে বাড়িতে দৌড়াইছে, কিন্তু স্বপ্ন ওহি যখন নাজিল শুরু হলো এখন বাড়িতে আর দৌড়াইতে ভালো লাগে না, নির্জনতা পছন্দ হলো। আল্লাহ ইঙ্গিত করলেন ভাবতে চান, ভাবার জন্য একটি কোলাহল মুক্ত জায়গা দরকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 2.5-3 মাইল দূরে জাবালে নূর পাহাড়ের চূড়ায় গারে হেরার মাঝে ধ্যানমগ্ন হয়ে গেলেন। রব্বে বাইলাইহিল খালা, এখন তার একান্ত নির্জনতা পছন্দ হয়, গারে হেরাতে সেখানে তিনি ধ্যানে বসে গেলেন, মোরাকাবায় বসে গেলেন, ভাবছেন। ফেরেশতা জিবরিল হাজির, ফাকালা ইকরা, হাজির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে পড়ুন। বিশ্বনবী বললেন কে তুমি? চিনলাম না জানলাম না, হঠাৎ করে গুহার ভিতরে ঢুকে এসে বলো ইকরা পড়ো। মা নবী কারি, আমি তো পড়তে জানি না। ফাখাদানি ফাকাত্তানি, জিব্রিল আমাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। হাত্তা বালাগা মিন্নাল জুহুদু, এমন ভাবে চেপে ধরেছে আমার জীবন মনে হয় যেন বের হয়ে যাবে, এত জোরে চাপ দিল। তারপরে ছেড়ে দিয়া কয়েকরা পড়ো। আমি বললাম মা না বিকারি, আমি তো পড়তে জানি না। এইভাবে তিনবার চেপে ছেড়ে চাপ দিয়া তিনবার ছেড়ে দিল, তিনবার ছেড়ে দিয়ে আবার বলে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এই পাঁচ আয়াত, যে পাঁচ আয়াত আমি তেলাওয়াত করলাম, এই পাঁচ আয়াত নিয়ে রাজা বিহা ইলা আহলি, মায়েশা বলেন বিশ্বনবী ঘরে ফিরে গেলেন। ইয়ারু জুফু ফুয়াদুহু, এমন অবস্থায় ফিরলেন উনার বুক তখন কাঁপছে। ফকাল জাম্মিলুনি জাম্মিলুনি, মা খাদিজাকে ডেকে বলেন খাদিজা আমার কম্বল দেও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জ্বর উঠে গেছে, বুক কাঁপতেছে, আমাকে জিনে ধরেছে, ওই গুহার মাঝে চাপ মেরেছে তিনবার, এমন জোরে যদি আর দুই চারবার চাপ দিতে পারে আমি আমার নিজের নফসের ব্যাপারে জানের ব্যাপারে আশঙ্কা করছি, হয়তো আমি বাঁচব না। মা খাদিজা বলে টেনশন করবেন না, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আমি আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে কখনো হেয় করতে পারে না। আপনারে জিনে ধরবে, ভূতে ধরবে, মানুষ আপনাকে নিয়ে তামাশা করবে, আল্লাহ আপনাকে কখনো তামাশার পাত্র বানাবেন না, অসম্ভব। জিন ভূত আপনার কাছে আসবে। ইন্নাকা লাতাসিলুর রাহমা, কি কারণে আমি এতটা কনফিডেন্ট আপনাকে আল্লাহ বেজ্জতি করতে পারে না? এর কারণে এক নাম্বার, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লাহ, দ্বিতীয় কারণ, যে সমস্ত অসহায় অনাথ আছে গরিব আছে তাদের লালন পালনের দায়িত্ব আপনি নিজের কান্ধে তুলে নেন। ওয়া তাকসিবুল মাদুমা, তিন নাম্বার কারণ, যারা খেতে পায় না থাকার ঘর নাই আপনি নিজে কামাই করে তাদের জন্য উপার্জন করে তাদের খেতে দেন, তাদের ঘর বানায় দেন। চার নাম্বার তাকরিউদ দাইফা, মেহমান আসলে পর আপনি মেহমানদের সম্মান করেন। পাঁচ নাম্বার ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, এবং সত্যের পথে চলতে গিয়া যদি কোনো মানুষ বিপদে পড়ে যায় ডাকতে দেরি, আপনি দৌড়াইয়া জাপ দিতে দেরি করেন না, আপনি ঝাঁপাইয়া পড়েন,
এমন ভালো মানুষকে আল্লাহ বেজ্জতি করবে? কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আল্লাহর হাবিব কিছুটা প্রবোধ পেলেন, জিজ্ঞাসা করলেন, খাদিজা তো তাহলে আমার যে চাপ দিল এটা কেন? আমি তো ছয় মাস বা তার চেয়ে বেশি সময় গাড়ে হেরাতে বসে ধ্যান করছি, কখনো তো আর এমন কি ঘটেনি। মা খাদিজা বলেন, স্বামী আমার, আমি আপনার চরিত্রের কিছু উত্তম বৈশিষ্ট্যের কারণে আমি কনফিডেন্ট, আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ আপনাকে বেজ্জতি করবে না, কিন্তু সাবজেক্ট এটা দিছে এটা তো আর আমি জানি। বিশ্বনবী বলেন, আমার জিনে ধরছে, জিনে। ওই যে, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়, খাদিজা যেই লোকটা আমাকে চেপে ধরেছিল দেখতে পাচ্ছি, ওকে আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। মা খাদিজা এদিক সেদিক তাকিয়ে দেখেন, কই না তো, কিছু দেখা যায়, দেখা যায়। মা খাদিজা বুঝলেন কিছু একটা নিশ্চয় হচ্ছে, আমার স্বামী তো খুব পার্সোনালিটি সম্পন্ন মানুষ, উনি তো হালকামি করার কথা নয়, কিছু একটা নিশ্চয়। স্বামী স্ত্রী দুজন ঘরের মাঝে আর কেউ নাই। মা খাদিজা আস্তে করে বুকের কাপড়টা একটু সরাইয়া দিলেন, বুকের কাপড়টা একটু এক্সাইট করে তিনি বলতেছেন, আপনি কি এখনো দেখতে পান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না এখন তো দেখি না। মা খাদিজা বলে, আমি পরীক্ষা করলাম সে জিন কিনা, যদি দিন হতো লজ্জা পেত না, থেকে যেত, কিন্তু সে আমার বুকের কাপড় সরানোর কারণে সরে গেছে, বুঝছি সে লজ্জা পাইছে, তার লক্ষণ ভালো। সুবহানাল্লাহ, পড়ো। মহিলাদের কিছু বুদ্ধি আছে, অনেক সময় পুরুষরাও হেরে যায়। ইমানের আলো, সর্বপ্রথম যে অন্তরকে আলোকিত করেছিল সেটা একজন নারীর অন্তর, তিনি মা খাদিজা। উনি আশ করেছেন ভালো কিছু, খারাপ কিছু, তো ভালোটা কি সেটা ওয়ারাকা বিন নওফল বলতে পারবে? আমি তো জানি না, আমার সাসাতো ভাই ওয়ারাকা, সে বড় পণ্ডিত মানুষ, সে বলতে পারবে। ওয়ারাকা বিন নওফল, তিনি নাসারাদের বড় আলেম ছিলেন, তাওরাতের আলেম ছিলেন, জাবুরের আলেম ছিলেন, তিনি ইঞ্জিল লিখতেন হাতে, তাওরাত লিখতেন, অনেক বড় আলেম ছিলেন। ওয়ারাকা বিন নওফল তখন কানা, অন্ধ, বয়সের ভারে একবারে নুয়ে গেছে। মা খাদিজা নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বিস্তারিত ঘটনা উনি শুনলেন। অন্ধ ওয়ারাকা শুনে বলে, হাযান নামুস আল্লাযী নাযযালাল্লাহু আলা মূসা। সুবহানাল্লাহ, পড়েন সবাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ঘটনা শুনে আমি ভুতে ফেলছি, এ তো ফেরেশতা জিবরিল, মূসা নবীর নিকট যে ওহী নিয়ে এসেছে, তোমার নিকট সে আল্লাহর ওহী নিয়ে এসেছে। তুমি তো সে প্রতিশ্রুত শেষ নবী মুহাম্মদ, তাওরাতে, ইনজিলে, জাবুরে, আসমানি কিতাবে আমি তোমার নাম পেয়েছি। ইয়া লাইতানি আকুনু হাইয়াব ইয ইয়ুখরিজুকা কওমুকা কালা ওয়া মুখরিজিয়া। সহিহ বুখারী 3 নম্বর হাদিস। মা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকার নিকট রাসূলকে নিয়ে যাওয়ার পরে ওয়ারাকা ভবিষ্যৎবাণী করছেন, এবার আফসোস, সেদিন যদি আমি বেঁচে থাকতাম, যেদিন তোমার আত্মীয় স্বজনেরা, তোমার বংশের লোকেরা তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, লানসুরুকা নাসরান মুআযযারা, তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সেদিন আমি সাহায্য করব। বিশ্বনবী আশ্চর্য হলে, উনি বললেন, আমা মুখরিজিয়া, বলেন কি, বলেন কি, বলেন কি, আমার আত্মীয় স্বজনেরা, এ মক্কার লোকেরা আমাকে আলামিন বলে, আমাকে আসাদিক বলে, আমার কপালে চুমু খায়, পাইলে আমারে কান্দে নিয়ে নাচে, আমার মতো মহব্বত কাউকে করে না, আমার নাম মোহাম্মদ, তারা আমার নামটা পর্যন্ত ভুলে গেছে, তারা আমাকে আলামিন, বিশ্বস্ত বলে, আর সাদিক, সত্যবাদী বলে, আমার কপালে চুমু খায়, ওরা আমাকে বের করে দেবে আমার এলাকা থেকে, আপনি বলেন কি? রাসূল বিশ্বাসই করতে পারছেন। ওয়ারাকা তখন বললেন, লামিয়াতি রাজুলুন কাত্তুন বিমিসলিমা জিতা বিহি ইল্লা উদিয়া। ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা শোনো, যে নবুয়ত তোমার কাছে জিব্রিল আমিন নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন,
এই জাতীয় নবুয়ত নিয়া অতীতে যত নবী আসছে কাউকে বাড়িতে থাকতে দেয়া হয় নাই। যারাই অতীতে আসছে সবার সাথে শত্রুতা করছে, পিটাইছে, মারছে, শহীদ করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, নতুন কিছু না, রাস্তাটা এমন। আমরা ওরাকাবিন নাওফলের ভবিষ্যৎবাণী 13 বছর পরে বাস্তবায়ন হতে দেখলাম যে মক্কার লোকেরা বিশ্ব নবীকে এলাকা সারা করেছে, রাসূল হিজরত করতে বাধ্য হয়েছেন, শখের বসে হিজরত করেন নাই, যাওয়ার সময় খাবার পর্যন্ত নিতে পারেননি, গাড়ে চাউরে 3 দিন ছিলেন লুকাইয়া। ওই গুহাটা এতই ছোট, আমিও ঢুকেছিলাম 2005 সনে, রাসূল যে গুহায় লুকিয়েছিলেন ওখানে আমি একা ঢুকেছি, একসাথে দুইজন ঢোকার জায়গা নাই। গাড়ে হেরায় ঢুকেছিলাম, গাড়ে হেরাতে 2-3 জন বসা যায় ভিতরে, গাড়ে সাউরে এত ছোট গুহা, 2 জন থাকার জায়গা নাই, একজন একজন ঢোকা লাগে, বের হওয়ার রাস্তা আবার নাই, বিপরীত দিকে একটা ছোট্ট ছিদ্র আছে, শিয়ালের মতো 2 হাত সামনে দিয়া তারপরে মাথা বের করে হামাগুড়ি দিয়ে বের হওয়া লেগেছে। এর ভিতরে আমি বসেছিলাম একা 2-3 মিনিট, তারপরে আরেকজনের সিরিয়াল, তারপরে আরেকজন মানুষ লাইনে দাঁড়ায় আছে। বসে আমি বারবার ভেবেছি একাই দাঁড়ানো বসা যায় না মাথা তুলে, আমার রাসূল আবু বকর সিদ্দিককে সহ 3 দিন ছিলেন কিভাবে? মাজা ব্যথা হয়ে গিয়েছে, 2 জন একসাথে থাকার জায়গা নাই, এত ছোট্ট গুহা, শখে হিজরত করে নাই। কাফেররা ঘোষণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারলে 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। কি অপরাধ রাসূল করলেন? ওনাকে হত্যা করা হবে? হিজরতের রাতে কাফেররা ঘরের চারপাশে তলোয়ার নিয়ে বসেছিল, ফজরের সময় রাসূল বের হবেন, সবাই একসাথে আঘাত করে হত্যা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাস বালান আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, এই পরীক্ষা শেষ হয় নাই, নবীদের পথে যারা চলবে ভবিষ্যতে তাদেরকে হত্যা করা হতে পারে, তাদেরকে শহীদ করবে, তাদেরকে ফাঁসি দেবে, তাদেরকে জেলে দেবে, তাদেরকে মারবে। কোরআনের পথটাই এমন, সত্যিকার অর্থে কোরআন ওয়ালারা তারা বাড়িতে নিরাপদে ঘুমাতে পারে না, আজকের দিনও পারছে না। ইসলামের ইতিহাস মসজিদ তো, আওয়াজ দরকার নেই, এটা কোরআনের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে, এ কোরআন তিনি প্রচার করছেন, শুরু করেছেন আবার 40 বছর থেকে 63 বছর বয়স পর্যন্ত একদিনের জন্য প্রচার থামান। ইয়াইহাল মুদাসির কুম ফা আনজির, এই আয়াত যখন নাজিল হলো তখন থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। তার মেয়ে 3 জন একসাথে বাড়িতে পাঠিয়ে দিয়েছে নবুয়তের 10ম সনে। প্রথম মেয়ে জয়নাব, ওনার স্বামীর নাম ছিল আবুল আস, মক্কার লোকেরা বলেছে আবুল আস বউ তালাক দেও, আবুল আস বলছে বউ তালাক দেব না, তাহলে বাপের বাড়ি পাঠায় দাও, না তোমাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। আবুল আস বাধ্য হয়ে রাসূলের বড় মেয়েটাকে বাবার বাড়ি পাঠালো, দ্বিতীয় মেয়ে উম্মে কুলসুম রুকাইয়া, 3 নম্বর মেয়ে উম্মে কুলসুম, তাদের স্বামীদের উতবা ও তাইবাকে বলা হলো তালাক দাও, 2 জনে একসাথে তালাক দিয়া মেয়েটাকে বাড়ি পাঠায় ঘর থেকে বের করে দিয়েছে। রাস্তায় চলতে গেলে কাটা দিত, পাথর মারত, নবুয়তের 7ম সনে ধরে নিয়া শিয়াবে আবি তালেবে বন্দি করলো, 10ম সন পর্যন্ত 3 বছর এমন জেলখানায় রাখছে পানিটা পর্যন্ত সাপ্লাই দিতে। আমাদের বাংলাদেশের জেলখানায় 2 বেলা খাবার আছে না, থালা বাটি কম্বল আছে না, আকুট উড়ার মতো ফ্যান আছে না, গোসলের পানি আছে না, সব আছে, কিন্তু মক্কার শিয়াবে আবি তালেবে খাবার পানিটা পর্যন্ত সাপ্লাই দেয়। রাসূল পরিবারের সদস্যদের গলা শুকিয়ে যেত, মহিলাদের বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা পান দুধ খেতে পারত না, রাতের বেলা চিৎকার দিত, বহু দূর থেকে শোনা যেত, খাবারের অভাবে গাছের লতা পাতা সাল বাকল খেয়েছে, পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে। কি অপরাধ? আমার বন্ধু, কোরআনের সাথে চলতে গেলে জীবনে বিপদ আপদ আসতে পারে, আর যারা সুবিধাবাদ জিন্দাবাদ সরকারের সাথেও হাত মিলাবে আবার আল্লাহর রাস্তায়ও জিহাদ করবে, 2 দিক ম্যানেজ করে আল্লাহকে পাওয়া যায় না।
সত্য মিথ্যা কখনো সংমিশ্রিত হয় না। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আলো আসবে অন্ধকার চলে যেতে বাধ্য। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 63, জীবনের শেষ দিকে দাঁড়িয়ে বিশ্ব নবী আবার ঘোষণা করতেছেন, খাইরুল কুরুনি কারনি, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই মিলে আমার যুগের নাম দিয়েছো জাহিলিয়া, আমি নবী মুহাম্মদ ঘোষণা করে যাই, পৃথিবীতে আমার যুগের মতো সেরা যুগ আর একটাও নেই। বিশাল পরিবর্তন, 17 থেকে 40 কত বছর পরিবর্তন নাই, 40 থেকে 63 এখন পরিবর্তন আছে না নাই, এমন পরিবর্তন হয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে ওমর, এমন সাহাবি তৈরি হয়েছে তামাম পৃথিবীকে যদি একটা গ্রাম বানিয়ে দেয়া, গ্লোবাল ভিলেজ, পৃথিবীর যত মানচিত্র আছে সব মানচিত্রের সীমারেখা মুছে দেয়া, বর্ডার গুলোকে শেষ করে দিয়ে তামাম দুনিয়াকে একটা দেশ বানাইয়া ওই দেশের রাজধানী মদিনাকে ঘোষণা করে আজকে যদি ওমরকে আবার জীবিত করে ওই মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দেয়া যায়, একা ওমর তামাম দুনিয়ায় আবার শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন, আবার ইনসাফ, আবার আদালত প্রতিষ্ঠা, আদালত, এমন লোক রাসূল তৈরি করেছেন কোরআনের মাধ্যমে। এখন যদি কিছু ভালো মানুষ পেতে চাই, আমাদের সন্তানদেরকেও এই কোরআনের সাথে সম্পৃক্ত করা দরকার আছে কিনা। এই যে মাদ্রাসা ভাই বানিয়েছে, আমি মাদ্রাসা দেখতে গিয়েছি, ভাইকে আমি বলেছি আপনি দারুণ কাজ করছেন, দারুণ। আল্লাহর হাবিবের বক্তব্য, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, দুনিয়ার সেরা মানুষ দেখতে চাও, সেরা মানুষ দেখতে হলে মক্তবে যাও, সেরা মানুষ দেখতে হলে ছোট ছোট মাদ্রাসায় যাও যেখানে বাচ্চাদের হাতে আল্লাহর কুরআন তুলে দেয়া হয়, এই বাচ্চাগুলো এক একটা জান্নাতের ফুল তুল্য, তাদের পায়ের নিচে ফেরেশতা পাকা বিছাচ্ছে, হোক না সে রিক্সাওয়ালার, সকালে মক্তবে যাচ্ছে তার পায়ে হয়তো সেরা জুতা, কিন্তু আল্লাহর কোরআনটাকে বুকে ধরে সে যখন মক্তবে কোরআন পড়তে যায় ওই সেরা জুতার তলায় আল্লাহর ফেরেশতারা পাখা বিছে, খাইরুকুম মান তাআল্লামা ওয়া আল্লামাহু, সেরা তো তারা যারা কোরআন শিখাচ্ছে, যারা কোরআন শিখছে, যারা কোরআন শিখাচ্ছে। বাবাদেরকে আমি বলতে চাই, আপনারা অনেকে আছেন ব্যস্ততার কারণে নিয়মিত কোরআন পড়তে পারেন না, অথবা অনেকে আছেন শিখেনি নাই, আপনার অবুজ সন্তানটাকে আপনি মক্তব্য দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন, যারা হেফস খানায় পড়ে তারা দেখবেন খবর নিয়ে ভোর রাতে তারা তাহাজ্জুদের সময় আমরা যখন ঘুমাই তারা তখন পড়ে, প্রত্যেকটা হেফস খানায় ভোর রাতে কম্পালসারি পড়ে, সকালে যে সবকটা দেবে ভোর রাতে সবকটা শিখে, সকালবেলা সবকটা দেয়, এরপরে কি হয় গতকালকে যা পড়েছে এটা আবার তেলাওয়াত করা লাগে, এরপরে কি হয় গত সপ্তাহ যে পারা পড়ছে ওই পারা আবার তেলাওয়াত করা লাগে, তারপরে এক পারা শেষ হয়েছে এটা আবার আরেক বন্ধুকে শোনায়, ওই বন্ধু তারে শোনায়, এক একটা শব্দ শত শতবার পরে। আপনি ঘরে বসে আছেন, আপনার ছোট বাচ্চার আমল নামা কিন্তু এখনো খোলা হয়নি, রুফিয়াল কালামু আন সালাসিন আসসাবি হাত্তা ইয়াহতালামা, বিশ্বনবী বলছেন তিন ব্যক্তি থেকে আল্লাহর কলম আল্লাহ তুলে রাখেন, আমল নামায় সওয়াব গুনাহ কিছুই লেখা হয় না, তার মাঝে একটা হলো ছোট বাচ্চা বালেগ হওয়ার আগ পর্যন্ত, এখন সে যে হাজার হাজার শব্দ কোরআনের পড়তেছে এই সওয়াবগুলা যায় কই? قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن من قرأ حرفا من القرآن فله عشر حسنات ولم أقل ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার আমল নামায় কমপক্ষে 10টা নেকি লিখে দেয়া হবে। আমি বলি না আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, যে একবার বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আমল নামায় কমপক্ষে 190 নেকি লিখে দেয়া। এখন আপনার পিচ্ছি ছেলে যে হাজার হাজার শব্দ পড়ছে তার তো আমল নামায় বন্ধ,
সওয়াব কোথায় যায়? হাদিস, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, তাকে মুক্তবে পাঠাইছে তার বাবা এবং মা, ঠিক না? কে পাঠাইছে? আবুল কালাম আজাদ আজকের এই চেয়ারে বসতে পারত না তার বাবা যদি তাকে মাদ্রাসায়, মামুন হাবিবি আজকে চেয়ারে বসতো না, এই মাদ্রাসা বানাইতো না, এই মসজিদের খতিব হতো না, তার মা বাবা তাকে মাদ্রাসায় না পাঠাইলে, তাহলে আমাদের আলেম হওয়ার পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই? সামান্য না, সবটাই সবটাই। তারা যদি আমাকে স্কুলে ভর্তি করে আমি কিন্তু স্যার হয়ে যাই। এই জন্য রাসুল বলছেন যে কাজ পথ দেখাবে সে সমান সওয়াব পাবে। আপনি আপনার ছেলেকে হেফজখানায় দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন, তার আমলনামা খোলার আগ পর্যন্ত যত কোরআন পড়বে সওয়াব দিবে কি আপনার আমলনামা? বাচ্চা বালেগ হওয়ার পরে কি আসবে না? হ্যাঁ, কারণ ভালো কাজ যে করে, ভালো কাজ যে করায়, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ দুইজনকে সমান সওয়াব দিতে থাকে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। এইজন্য সন্তানদেরকে মাদ্রাসা দেবেন। আজকে আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নাই, এমনও বিল্ডিং বাংলাদেশে আছে 100টা ফ্যামিলি যদি থাকে 100 ফ্যামিলিতে দুইজন করে হলো 200 জন পাওয়া যাবে এমএ পাস, বউ এমএ পাস, জামাই এমএ পাস, ছেলে এমএ পাস, এমন ফ্যামিলি আছে কিনা? পাঁচটা ছেলে পাঁচটাই এমএ পাস, চারটা মেয়ে চারটা এমএ পাস। শিক্ষিতর অভাব নাই, গড়ে গড়ে মেট্রিক পাস, গড়ে গড়ে আইএ পাস। এবার একটু বলুন তো, শিক্ষিত বেড়েছে, ভালো মানুষ কি ওরকম বেড়েছে নাকি উল্টা কমে গেছে? ভালো মানুষ এমন কমা কমছে, এখন তো মানুষ আমরা সুরতে সিরতে মানুষ, চরিত্রে মানুষ পাওয়া যাচ্ছে, সাহস পাইলে সবাই হাজি সাহেব, গাজী সাহেব, মুসল্লি, খতিব, ইমাম, মুয়াজ্জিন, আমরা সবাই নিজের আয়নায় যদি চরিত্র দেখি তাহলে আমার চরিত্র অন্য মানুষ জানলে আমাকে ইমামতিতে হয়তো আর দিতই। ওই জিরাবু বাজারে যাবেন বিকালবেলায়, বউ বলছে লাউ গাছের লাউটা বড় হয়েছে, বাচ্চা কাচ্চা তো আর খায় না, লাউ খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে, দুই চারটা বেচলে কি তা হয়? দুই একটা লাউ বেচে এক ডজন ডিম আনা যায় না? হাজি সাহেব ওকে ওকে জ্ঞান জ্ঞান করো না তো, আজকে নিম আসরের নামাজ পড়া বাজারে যাওয়ার সময় টান দিয়া লাউ গাছ থেকে লাউটা হাতে নিছে, হাতে নিয়ে দেখে লাউয়ের পেট বরাবর পোকে খাইছে, ছিদ্র। এখন জিরাবু বাজার যাবে, সামনে রাসুলিয়া বাজার যাবে, রাস্তার পাশে দাঁড়াইয়া লাউ বিক্রি করে কত মানুষ আছে, সবজি বিক্রি করে, উনিও লাইনে খাড়াইছে, ছিদ্র যেটা আছে লাউয়ের পেটে ওইটা কি নিচে দেয় না উপরে দেয়? হাজি সাহেবও নিচে দেয়, মাওলানাও নিচে দেয়, গাজীও নিচে দেয়, আমিও নিচে দেন, আমিও নিচে দেই। উদ্দেশ্য হলো বেটা যেন বুঝতে না, কারণ যদি লাউয়ের ছিদ্র দেখে দাম তো কমে যাবে, আমি তো ঠকতে চাই না, ওই বেটার আমি ঠকাতে চাই, ঠকা দিতে চাই। মান খাদা ফালাইসা মিন্না, মুসলিম হওয়া তো সহজ না, আল মুসলিম মান সালেম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেন সেই তো প্রকৃত মুসলিম যার হাত থেকে যার মুখ থেকে অন্য মানুষ নিরাপদে। মান খাদা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত না। মান বাইবান ওয়া লাম ইউবাইয়িনহু, যে ব্যক্তি কোন দোষযুক্ত জিনিস বিক্রি করলো, বিক্রি করার সময় ক্রেতাকে দোষটা দেখায় নাই। ফালাম ইয়াজাল বিমাক্তিল্লাহ আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, যখন আপনি দোষওয়ালা জিনিস বিক্রি করে টাকা পকেটে লইয়া বাড়ির দিকে দৌড় মারছেন, তখন থেকে আল্লাহর ফেরেশতারা আপনাকে গজবের বদদোয়া দিতে শুরু করেছে। আমার বন্ধু, ভালো মানুষ কমে গেছে, এর কারণ আমাদের চরিত্রটা অনেকেরই কোরআনের চরিত্র না, রাসূলের চরিত্র ছিল পুরা কোরআন। আমার নামাজ রাসূলের মতো, কিন্তু আমার ব্যবসাটা রাসূলের মতো না। নামাজ পড়ে শেষ করে বাহিরে যাইয়া দোকানে বসে, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, মাথায় এখনো টুপিটা আছে, নামাজের টুপিটাও খুলে নাই, কিন্তু ওজনে কম দিচ্ছে, এমন ব্যবসায়ী আছে না নাই? মানুষ ঠকাচ্ছে,
বিয়ে করছেন 30 বছর হয়ে গেছে, বউয়ের মোহরানা এখনো দেন নাই, এমন দুই চারজন হাজবেন্ড এখানে আছেন কিনা? এক দুইজন, আপনি স্বামী না আপনি আসামি। কত আগে বাবা মরে গেছে, বোনের জমিটা এখনো দেন নাই, বোনের হক ফুফুর হক কাইরা রাখছে, বকায়া দে। হাদিস কি? হাদিস হলো মান কাতা মিরাসা ওয়ারাসাতিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি কারো মিরাস ওয়ারিসি অংশ কেটে নেয়, রাসূল বলেন আল্লাহ তার জান্নাতের ওয়ারিস কেটে নেয়। এত সোজা জান্নাত? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হে মায়েশা, রাসূলকে আমি দেখিনি, আমি আপনার কাছে জানতে এসেছি বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল। মায়েশা জিজ্ঞাসা করেন, আওয়ালাম তাকরা ইল কোরআন, ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? ও তাবি জবাব দেয়, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। মায়েশা বলেন, খুলুকুহুল কোরআন, কোরআন যদি পড়ো রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে আসা দরকার নাই, এ কোরআনই হচ্ছে রাসূলের চরিত্র। কোরআনে যা আছে, আমার স্বামী তোমাদের নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পরিমাণ ব্যতিক্রম করতেন না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, জান্নাত খুঁজছেন কোরআনের কাছে আসবেন না, বিভ্রান্ত হবেন, নামাজ লইয়া জাহান্নামে যাবেন, রোজা লইয়া জাহান্নামে যাবেন। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, মানুষকে দেখানোর ইবাদত করছেন, ইবাদত আল্লাহ মুখের মাঝে ছিঁড়ে মারবে, ছুঁড়ে মারবে আল্লাহ, আপনি ওজনে কম দিচ্ছেন। আল্লাহর বক্তব্য, ওয়াইলুল, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যে কম দেয় আমি আল্লাহ তার জন্য ওয়াইল দুজক বানাইছি। الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل ان يبلغ قارا। আল্লাহর রাসূল বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্তের নাম, যে গর্তের দিকে জাহান্নামীকে ধাক্কা দিয়া ফেলাইলে তলায় যেতে 40 বছর লাগবে। ওইটা আমি বানাইছি যারা ওজনে কম দেয় তাদের জন্য। কত নামাজি আজকে কোরআনের চরিত্র না? এই জন্য আসুন ভাইয়েরা, কোরআন আমরা পড়ব, কোরআন আমরা পড়াবো, সন্তান যেন আমাদের জন্য হাশরের মাঠে সুপারিশকারী হয়, কোরআন সুপারিশকারী হবে। ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। রাসূলুল্লাহ বলেন, কোরআন পড়ো, কোরআন পড়ো, এ কোরআন কিয়ামতের দিন যে পড়তো তার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য বেশি বেশি কোরআন পড়বেন। এখন কোরআন শুধু পড়লে হবে, অর্থ বোঝা দরকার আছে কিনা, ব্যাখ্যা বোঝা দরকার আছে কিনা? আল্লাহ কোরআন পাঠিয়েছে, এটা হচ্ছে লাইফ প্রেসক্রিপশন। আচ্ছা, আমরা যারা ডাক্তারের কাছে যাই 500 টাকা 1000 টাকা ভিজিট, ডাক্তার যে ওষুধগুলো লিখে দেয় কোনটা কোন বেলায় কোন নিয়মে খাওয়া লাগবে, এটা না জিজ্ঞাসা কইরা না বুঝা কে ওষুধ খাই? আমরা শুধু ওষুধ কিনি না, জিজ্ঞাসা করি কয় বেলা, জিজ্ঞাসা করি খাওয়ার আগে না খাওয়ার পরে, এই সব আমরা মেপে খাই, বুঝে খাই। কোরআন হচ্ছে লাইফ প্রেসক্রিপশন। ঘুম থেকে উঠবেন, আবার ঘুমাতে যাবেন, মাঝখানে যতক্ষণ যত কাজ যত কথা বলেছেন সবটা কোরআনের আলোকেই বলতে, হাদিস কোরআনের ব্যাখ্যা। এই জন্য পুরাটা জীবন কোরআনের সাথে মিলাবেন, প্রতিদিন কমপক্ষে বাসায়াত করবেন, প্রতিদিন দু চারটা হাদিস পড়বেন, পড়ার সাথে সাথে জীবনের সাথে মিলাবেন। বাড়িতে বসে বসে প্যারাসিটামল 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 বললে কখনো জ্বর যায় না, ওটাকে খাওয়া লাগে। ইহদিন সিরাতাল মুস্তাকিম বললে হেদায়াত পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন সুরা ফাতিহাতে, ইহদিন সিরাতাল মুস্তাকিম দোয়া করো। আবার সুরা বাকারা শুরুতে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে হেদায়াত আমার কাছে চাইতেছো আমি কোরআনের ভিতরে হেদায়াত রেখেছি, এটা জীবনের সাথে মিলাও, এটার নামই হেদায়াত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনটাকে নিজের জীবনের প্রেসক্রিপশন বানানোর তৌফিক দিন। পুরা জীবনের সাথে সেবাকাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও, কোরআনের রঙে কোরআনের বিধানের আলোকে
ব্যক্তি, সমাজ, পরিবার, পুরা বাংলাদেশকে সাজানোর তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন।